ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। এবার বোমায় জখম পুলিশ, নদিয়ায় কালীগঞ্জে মোলাম দিতে দুষ্কৃতীদের বোমার আঘাতে ওসি সহ তিনজন পুলিশকর্মী আহত। পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মোলামদি এলাকায় দুই গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ চলছিল। রবিবার রাতে ওই এলাকায় পুলিশ অভিযুক্তদের খোঁজে গেলে তারা গ্রামবাসীদের বাধার মুখে পড়ে। এরপর সোমবার রাতে ওই এলাকায় বোমা মজুতের খবর পেয়ে মীরা ফাঁড়ির ইনচার্জ অভিযানে যান। অভিযোগ, সেই সময় তাদের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এবার খোদ পুলিশ, একজন ওসি সহ তিনজন পুলিশকর্মী আহত হলো বোমার আঘাতে। বোমার পাহাড়ে বাংলা, এবার বোমায় জখম পুলিশ, নদিয়ার কালীগঞ্জের মোলামদিতে দুষ্কৃতীদের বোমার আঘাতে ওসি সহ তিনজন পুলিশকর্মী আহত। যখন পুলিশ অভিযানে যায় সেই সময় তাদের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। কে বলল যে আপনি কি তৃণমূলে যাচ্ছেন? কোন সজ্জন ব্যক্তি কেন জয়েন করবে? প্রভাব পড়বে পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা। আপনাকে বলছি সাফ হবে। কি বললো যে আপনি এই জেলার সাংসদ, আপনি তো পুরোপুরি দায়িত্বটা এড়িয়ে যেতে পারেন না। মানে কি ফোন আসছে সাংসদের দায়িত্ব? দু ঘন্টার মধ্যে তো ভোট হয় না, তাহলে কি সেটা ব্যালটে ছাপ পড়বে না ছাপ্পা হবে? এমনটি আর কখনো দেখি। তাকে বলল, তাকে লোভ দেখানো হচ্ছে, তাকে ভয় দেখানো হচ্ছে, আসছে ভয় দেখানো হচ্ছে, কিন্তু দল পরিবর্তন আমি করবো না। রিপাবলিকের সেই ব্যাপক জয় কার্যত মানুষের কণ্ঠস্বরে জিন্দাবাদ ঘোষণা করছে। প্রথমের কোনো বিকল্প নেই আমাদের কাছে, সেজন্য আমরা সব খবর সবার আগে দেখাই এবং সবার আগে থাকি। প্রত্যেক মুহূর্তের খবর, কোনো পক্ষ নয়, কোনো রং নয়, আসল মানুষের কথা। মানুষের কণ্ঠস্বর হয়ে এভাবেই যেন সাহসিকতার সঙ্গে প্রশ্ন করে যেতে পারি, চোখে চোখ রেখে প্রশ্ন করে যেতে পারি। রিপাবলিক বাংলা অপ্রতিরোধ্য ছিল, আছে, থাকবে, মানুষই শেষ কথা বলবে। আমার লালিপাপ থেকে ভুলবো না। আরে কে দাদা, কে 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 পাবলিক